মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। স্কুল কলেজে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের, কিন্তু শিক্ষক দিবসে বাতি হাতে ভিক্ষা করতে দেখা গেল শিক্ষকদের। আজ দুপুরে মর্মান্তিক এই দৃশ্য দেখা যায় হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ডে। এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতন নিয়ে রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে সরকারি স্কুলের অস্থায়ী কারিগরি বিষয়ে শিক্ষকরা এই প্রতীকী প্রতিবাদ দেখান। জানা গিয়েছে, রাজ্যের কয়েকশো সরকারি স্কুলে কারিগরি শিক্ষা বিষয়ে পড়ান এই আন্দোলনরত চুক্তিবদ্ধ অস্থায়ী শিক্ষকরা। তারা কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে স্বাস্থ্য, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার নিয়ে শিক্ষাদান করেন। বেসরকারি এজেন্সি মারফত তাদের নিয়োগ হলেও এইসব শিক্ষকরা পড়ান সরকারি বা সরকার অনুমোদিত স্কুলেই। শিক্ষকদের সংগঠন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সদস্যরা সোমবার শিক্ষক দিবসের দিনই এই অভিনব উদ্যোগ নেন। হাওড়া বাস স্ট্যান্ডের পাশাপাশি বাসে উঠেও তারা গলায় পোস্টার ঝুলিয়ে ও বাটি হাতে ভিক্ষা করে বিক্ষোভ দেখান। এমনকি বিক্ষোভকারীরা সঙ্গে করে দুটি ছাগলও নিয়ে আসেন। এই অবস্থা, সরকারের এত সাহস কিভাবে রাখছে মানুষ? যেভাবে আমরা শিক্ষকরা দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি, এরপর হঠাৎ করে যদি একটা কারোর চাকরি যদি চলে যায়, কারণ চাকরি যেহেতু আমাদের কোনো সুনিশ্চয়তা নেই, হঠাৎ করে যে কোনো মুহূর্তে যখন খুশি যার খুশি চাকরি চলে যাচ্ছে, হঠাৎ করে একজনেরও যদি চাকরি চলে যায়, আমার মনে হয় সে সুসাইড করে ফেলবে, সেই এবং তার ফ্যামিলির হয়তো কেউ সুসাইড করে ফেলবে। তারপরেও সরকার এইভাবে আমাদের নিয়ে অবহেলা করছে, এটা কেন হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আজ বিগত 10 বছরের পর এখনও আবার সরকার সেই একইভাবে প্রাইভেট এজেন্সির দ্বারা এই সংস্থাটাকে চালানোর চেষ্টা করছে। তার জন্য যে সমস্যা, স্যালারি 3 মাস নেই, 4 মাস নেই, কারোর 5 মাস নেই, কারোর 6 মাস নেই, কখন কার সকালবেলা সে জানতে পারছে তার চাকরি চলে গেছে, তার জীবনে কোনো সুনিশ্চয়তা নেই। বলুন, এইভাবে আমরা কী করে বাঁচবো আর কীভাবে আমরা জীবনযাপন করবো, আমাদের সংসার চালাবো? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছি, আমরা বিভিন্ন সরকারি স্কুলেরতে আমরা কর্মরত। ছাগল নিয়ে আমাদের কি করব? সরকার আমাদের এই হাল বানিয়ে দিয়েছে। এই সরকার আমাদের এই 3 মাস 4 মাস ছাড়া যদি বেতন হয়, আমরা কি করে একটা ফ্যামিলি চালাবো বলুন এই বাজারে? আমার নাম রামকৃষ্ণ কুন, আমি আসছি হুগলি জেলা থেকে। আমার রেস্টুরেন্ট এবার নিবড়ায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে। ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান। এখানে মহিলাদের লেহেঙ্গা, ঘাগড়া, শাড়ি, সারারা ও পুরুষদের টি শার্ট, জিন্স, শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে। ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া, গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে।